আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাতুম ফি সাকার জান্নাতীরা পরস্পর জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা বলেন তারা তাদের কাছে জানতে চাইবে আনিল মুজরিমিন মা সালাকাতুম ফি সাকার মুজরিমদের কাছে পাপীদের কাছে তথা জাহান্নামীদের কাছে জানতে চাইবে জিজ্ঞাসা করবে কোন জিনিস তোমাদেরকে এই সাকারে আনলো তথা জাহান্নামে আনলো কোন কারণে কোন জিনিসে এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার চারটি কারণ উল্লেখ করবে কয়টা কারণ চারটা কারণ এই চার কারণ জাহান্নামে যাওয়ার কারণ এখন কোন আমাদের মধ্যে যদি এই চার কারণ থাকে অথবা এই চার কারণের কোন একটা থাকে আমরা কি ওইটা ভিতরে রাখব নাকি বাদ দিব বাদ দিয়ে দিতে হবে নাইলে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে এবার জাহান্নামীরা জবাব দিবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না এক নম্বর কারণ আমরা মুসল্লি ছিলাম না কি ছিলাম না একটু জোরে বলেন মুসল্লি কাকে বলে সপ্তাহে একদিন হাজিরা দিলে সে কি মুসল্লি নাকি না গ্রামে কি হয় জানেন আপনাদের এদিকে শহরে কি হয় জানেন সাত আট তলা মসজিদ জুমার দিন মসজিদ ভরে সাত ভরে রাস্তা ব্লক এইদিকে হাফ কিলো ওইদিকে হাফ কিলো এই মসজিদে এত মুসল্লি তার মানে এই মুসল্লিগুলা হয়তো দুই চার পাঁচ দশ পার্সেন্ট বাহিরের বাকি নব্বই পার্সেন্ট মুসল্লি সবই মহল্লা ঠিক না এত মানুষ ওই দিনই আসরের সময় ওই বিশাল মসজিদের নিচের তলা ভরা তো বহুত দূর প্রথম তিন কাতারি ভরে না তাহলে আমাদের দেশে নিয়মিত মুসল্লি বেশি না সাপ্তাহিক মুসল্লি বেশি সাপ্তাহিক মুসল্লি হইলে কাজ হবে না অরিজিনাল মুসল্লি হইতে হবে অরিজিনাল মুসল্লি কে আরে অরিজিনাল মুসল্লি তো সে হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন সূর্য একেবারে নিকটে থাকবে এত নিকটে থাকবে কোথাও কোনো ছায়া থাকবে না জমিনটা তামা তামা হয়ে যাবে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আল্লাহ তাআলার আরশের ছায়ায় সাত শ্রেণীর মানুষ স্থান পাবে কয় শ্রেণীর মানুষ এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো নবীজি বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ এক শ্রেণীর মানুষ হলো ওই ব্যক্তি ওই লোক যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে সে সব সময় মসজিদের মধ্যে থাকে এমনটা নয় বরং তার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে আপনারা একটু বুঝে জবাব দিবেন বলেন তো যার অন্তর সর্বদা মসজিদের সাথে আজান হলো নামাজের সময় হলো সে কি মসজিদের বাইরে থাকবে নাকি ওয়াসআলুনাকা আনিল রূহ قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا الله رب العالمين বলেন তারা আপনার কাছে জানতে চায় জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে তারা আপনার কাছে জানতে চায় আপনি বলে দেন قل الروح من أمر ربي রূহ হলো আমার রবের একটা আদেশ নির্দেশ প্রত্যাদেশ এটা তো দেখা যায় না ধরা যায় না তাহলে এটার তো কোনো অস্তিত্ব বোঝা যায় না বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে যেই মেধা দিয়েছেন জ্ঞান দিয়েছেন এই জ্ঞান দিয়ে আল্লাহ তাআলার সব কিছুর রহস্যের কুল কিনারা বের করা সম্ভব নাকি আমরা নিজেরাও জানি না আমাদের জ্ঞানের পরিধি কতটুকু কোরআনুল কারীমের সূরা কাহাফের মধ্যে একটা শিক্ষা সফরের ঘটনা আছে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের সফরের ঘটনা আছে যাই হোক ওনারা দুইজন যখন সফর শুরু করলেন সর্বপ্রথম দুইজন একটা নৌকার মধ্যে উঠলেন সমুদ্র পাড়ি দেওয়ার জন্য দুজনে নৌকার মধ্যে চড়ে সমুদ্র পাড়ি দিচ্ছেন সমুদ্রের মধ্যে চলতে চলতে হঠাৎ দুইজনের একটা দৃশ্য চোখে পড়ল দেখতে পেলেন একটা পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্র থেকে পানি পান করতেছে
আপনারা যারা নৌপথে চাঁদপুর থেকে লঞ্চে গিয়েছেন যখন নদীর মধ্যে দেখা যায় অনেক পাখি উড়তেছে ওই অবস্থায় নদীর থেকে ঠোঁট লাগায় পানি পান করে এই রকম দৃশ্য সাধারণত অনেক সময় চোখে পড়ে হযরত খিজর আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখার পর মূসা আলাইহিস সালাম কে বলতেছেন ভাই মূসা আমাদের জ্ঞানের পরিধিটা কেমন গোটা দরিয়া গোটা সমুদ্র যদি আল্লাহ তাআলার জ্ঞান হয় আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় আমাদের সকল সৃষ্টির জ্ঞান হলো ওই পাখির ঠোঁটে যতটুকু পানি লেগে আছে আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় সমুদ্র পরিমাণ তাহলে সমগ্র সৃষ্টির জ্ঞান হলো ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির সমপরিমাণ একটা পাখির ঠোঁটে যতটুকু পানি অতটুকু জ্ঞান আল্লাহ তাআলা সব সৃষ্টির মধ্যে বণ্টন করে দিয়েছে সব সৃষ্টির মধ্যে অবাক হব আমরা প্রাণী জগতে এমন কিছু প্রাণী আছে যারা মানুষের চাইতেও বেশি জ্ঞানী শেয়ারে পণ্ডিত বলে না পণ্ডিত কত চালাক এই রকম বহুত প্রাণী আছে যারা মানুষের চাইতেও বেশি চালাক এত জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন এই পরিমাণ জ্ঞান সমগ্র সৃষ্টির মধ্যে বণ্টন হলো ওই জ্ঞান পেয়ে মানুষের লাভালাভি কি অবস্থা স্রষ্টাকে অস্বীকার করে বসে এজন্য আল্লাহ তাআলা রূহ কি জিনিস এই কথার জবাব দেওয়ার পর যে রূহ কি জিনিস এটা সকলে বুঝবে না অনুধাবন করতে পারবে না সবকিছু সাধারণত মানুষ তার জ্ঞান দিয়ে নির্ণয় করতে পারে না এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হাবিব আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি রূহ হলো আমার রবের একটা আদেশ সাথে সাথে এটাও জানায় দেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা এটা নিয়ে অতি গবেষণা করবা জেনে রাখো যে তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে শুধু সামান্য অতি সামান্য তা যাই হোক ওই রূহ যখন আমার আপনার ভিতরে ফুঁকে দেওয়া হলো মায়ের পেটে যখন ছিলাম আমরা প্রাণ পেলাম ওই রূহ এই মাংসের টুকরার সাথে কথা আমার দেহের সাথে কতদিন থাকবে আল্লাহ তাআলা ওই দিন এটাকে নির্ধারণ করে দিয়েছে তথা আমার হায়াত কতদিন ওইটাও মায়ের গর্ভে রেকর্ড হয়ে গেছে প্রত্যেকের একটা নির্দিষ্ট সময় আছে আমারও আছে আপনাদেরও আছে কিন্তু ওই নির্দিষ্ট সময়টা কখন এটা কারো জানা নাই আছে নাকি জানা কারো কারো জানা নাই ওই সময় আসার আগ পর্যন্ত কেউ যদি অসুস্থ হয় মরবে না আর ওই সময় যদি চলে আসে যত সুস্থ থাক সে বাঁচতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون নির্ধারিত সময় যখন হাজির হয়ে যাবে আল্লাহ তাআলা জানায় দেন আমার আপনার মৃত্যু হতে এক মুহূর্ত বিলম্ব হবে না এক মুহূর্ত আগেও হবে না যথা সময়ে মালাকুল মউত আমার আপনার প্রাণ হরণ করে নিয়ে যাবে আমার আপনার রূহ যখন চলে যাবে মানুষ আমাকে বলবে লাশ মসজিদের মাইকে অ্যানাউন্স করে দেওয়া হবে অমুক এলাকার অমুক আজ বিকাল পাঁচ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে এরকম ঘোষণা দেয় না আগামীকাল সকাল নয়টায় আটটায় দশটায় তারা জানাজা হবে মসজিদের মাঠে আমার আপনার মৃত্যুর খবর যখন ঘোষণা করা হবে আরবিতে একটা শব্দ বলা হয় ইন্তেকাল ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া তার মানে আব্দুর রহিম এক জায়গায় ছিল আরেক জায়গায় গিয়েছে ইন্তেকাল করেছে দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে নতুন আরেক জগতে সে পদার্পণ করেছে হাদিসের ভাষায় সেই জগতের নাম হলো আলমে বরজখ খবর জগৎ আলমে বরজখ দুনিয়ায় যার যেমন কর্ম আলমে বরজখে তার অবস্থা তেমন যদি নেক কাজ করে ভালো কাজ করে তাহলে তার কবর আলমে বরজখ কি হবে রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ জান্নাতের একটা বাগানে পরিণত হয়ে যাবে সুবহান
আর যদি সে বদ আমল দুনিয়ায় করে তার আলমে বরজখ তথা কবর হবে জাহান্নামের একটা ঘর এই শাস্তি পেয়ে কবরবাসী মনে করবে এটাই মনে হয় জাহান্নাম আর জান্নাতীরা নিয়ামত পেয়ে মনে করবে কবরে এটাই মনে হয় জান্নাত আলমে বরজখে লম্বা একটা সময় আমাদের থাকতে হবে কিন্তু চিরদিন থাকা লাগবে না ওইটারও এক সময় শেষ হবে আল্লাহ তাআলা আদেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাসন ফুৎকার দিবে আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিকা ফিস সূরি ফাসাহিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون الله رب العالمين جنادا ونفخ في السور প্রথম বার যখন সিংহাসনে ফুৎকার দেওয়া হবে فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله الله تعالى جا চান সেগুলো ছাড়া সব কিছু অজ্ঞান হয়ে যাবে মুফাসসিরিনে কেরাম বলেন প্রথম বার সিংহাসনে ফুৎকার দেওয়ার পর অজ্ঞান হবে প্রথমে এরপরে মারা যাবে সব মরে যাবে আল্লাহ তাআলা যা চান সেগুলো ছাড়া এইবার এরপরে দ্বিতীয়বার আরেকটা সিংহাসনে ফুৎকার দেওয়া হবে তবে এই দুই সিংহাসনে ফুৎকারের সময়ের ব্যবধান কত হাদিসের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন প্রথমবার সিংহাসনে ফুৎকার দেওয়ার 40 পর দ্বিতীয়বার সিংহাসনে ফুৎকার দেওয়া হবে জিজ্ঞাসা করা হলো 40 দিন তিনি বলেন না 40 সপ্তাহ না 40 মাস না 40 বছর না মূল কথা হলো প্রথমবার সিংহাসনে ফুৎকার দেওয়ার পর দ্বিতীয়বার সিংহাসনে ফুৎকার কত বছর পরে দেওয়া হবে এর মূল হিসাব যিনি জানেন তিনি কে আল্লাহ তাআলা জানেন কত বছর পরে দেওয়া হবে এবার দ্বিতীয়বার সিংহাসনে ফুৎকার দেওয়া হবে ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ দ্বিতীয়বার সিংহাসনে ফুৎকার দেওয়ার পর যাকে যেখানে কবরস্থ করা হয়েছে সে সেই জায়গা থেকে দাঁড়ায় যাবে দাঁড়ায় দেখতে থাকবে এদিকে সেদিকে তাকায় কি হইতেছে শুধু তাই না আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন দ্বিতীয়বার সিংহাসনে ফুৎকার দেওয়ার পর প্রত্যেকে তার কবর থেকে উঠে যাবে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন প্রত্যেকে তার রবের দিকে ছুটতে থাকবে মধ্যে দিয়েছেন কোরআনের ভিতরে এই দিবসের একটা নাম হলো ইয়াউমুল হাশর তথা একত্রিতকরণ দিবস আর একটা নাম হলো ইয়াউমুল জাযা আল্লাহ তাআলা জানায় দেন কিয়ামতের দিন দুনিয়ায় যে যে আমল করছে ওই আমলের পূর্ণ প্রতিদান দেওয়া হবে যেই দিন সেই দিন আল্লাহ তাআলা কায়েম করবে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন প্রত্যেককে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে ফামান যুহজিহা আনিন নার সেই দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে وأدخل الجنة جنة প্রবেশ করানো হবে আল্লাহ তাআলা বলেন فقد فاز সে সফল হয়ে যাবে সুবহান ওই দিন দুনিয়ার কর্মের প্রতিদান আমাদের দেওয়া হবে দুনিয়াতে আমরা যে কর্মগুলো করি সব কর্ম আল্লাহ তাআলা ফাইল বানায় রেখেছে আমাদের সব কর্মগুলো সংরক্ষিত আছে সবচাইতে বড় সংরক্ষক তো আল্লাহ তাআলা ঠিক কি না বলেন সবচাইতে বড় সাক্ষী তো আল্লাহ তাআলা এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্মের সাক্ষী কর্মের সংরক্ষক নিয়োগ দিয়ে রাখছে আমাদের প্রত্যেকের কাঁধে দুইজন ফেরেশতা আছে ডান কাঁধে একজন বাম কাঁধে একজন সম্মানিত লেখক দুইজন ডান কাঁধের জন আমার আপনার ভালো কর্মগুলো লিপিবদ্ধ করে
বামকাদের জনামার আপনার মন্দ কর্মগুলোরই বিবদ্ধ করে আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালমুনা মা তাফআলুন সম্মানিত লেখকদয় জানে তোমরা কি আমল করো তারা শুধু জানে তা নয় বরং তারা কি করে এগুলো লিখে রাখে আমরা যে কথাগুলো বলি কথা জবানের হেফাজত কেন করব জবানকে জিকির দ্বারা কেন সিক্ত করব জিকিরে কেন অভ্যস্ত হব কারণ আমাদের প্রত্যেকটা কথাও রেকর্ড হয় সুবহানাল্লাহ আপনাদের প্রবাসে আত্মীয় স্বজন আছে না সন্তান ভাই বোনদের কথা বলেন না কথা মাঝে মধ্যে হয় যখন আপনি অপরিচিত নম্বর থেকে তাকে ফোন দেন সব সময় তো কথা হয় আজকে অন্য আরেকজনের নম্বর থেকে ফোন দিবেন সে যখন আপনার কণ্ঠস্বর শুনে চিনে ফেলে না নাম্বার অপরিচিত হোক গলা শুনে চিনে ফেলে যে আমার ভাই আমার চাচা আমার বন্ধু আমার বাবা আমার মা সে বুঝে ফেলে চিন্তা করে দেখেন আল্লাহর কুদরত কথা বলতেছেন এই জায়গায় আত্মীয় আছে সেই 16 17000 মাইল দূরে আমেরিকা এখান থেকে কথা বলতেছেন সেকেন্ডের ভিতরে হুবহু আপনার আমার ভয়েস ওই আমেরিকায় পৌঁছে দিচ্ছে যেই মাধ্যমে পৌঁছায় এটা একটা নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে নেটওয়ার্কের কাজ কি এই কথাটাকে যথাযথ নম্বরে পৌঁছায় দেওয়া আপনি যদি নাম্বার ভুল করেন ওই নম্বরে যাবে নাম্বার যদি ঠিক থাকে জায়গা মতো কথা যাবে এই নেটওয়ার্ক বাতাসকে ব্যবহার করে বাতাসের মধ্যে ঠেলা দিয়ে ওই কথা ওই মোবাইলে পৌঁছায় দিচ্ছে সুবহানাল্লাহ চিন্তা করেন মোবাইলের মধ্যে ওই জিনিসটা আছে যেটা এই বাতাস থেকে ওই নম্বরে যখন যায় কথা ওইটাকে ক্যাচ করে আপনাকে আমাকে ইয়ারফোনের মাধ্যমে ছোট্ট একটা মাইকের মাধ্যমে ভয়েসটা শোনায় দিচ্ছে তার মানে কথা আমেরিকা পৌঁছাইলো কিসের মাধ্যমে বাতাস কিসের মাধ্যমে বাতাস বিজ্ঞানীরা বলতেছে যে মানুষের কোন কথা ধ্বংস হয়ে যায় না সব কথা সংরক্ষিত আছে বাতাসের মধ্যে যেই আল্লাহ বাতাস সৃষ্টি করেছেন কিয়ামতের দিন যদি বলে বাতাস এই রালদিয়া গ্রামের আব্দুর রহিম যে কথাগুলো কইছে সবগুলো আলাদা করে আমার দিয়ে দাও আল্লাহর জন্য সহজ না খালি সহজ না অতি সহজ কি সহজ অতি সহজ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন একজন ফেরেশতা আছে যে আমাদের কথাগুলো সংরক্ষণ করে কথা ভালোটা যদি বলি তাও সংরক্ষণ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি তাও সংরক্ষণ করে মাঝে মধ্যে বকা ঝকা দিলে এগুলোও সংরক্ষণ করে আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ মানুষ যার জনম দিয়ে নিক্ষেপ করে তথা যেই কথাগুলো বলে সদা তৎপর একজন ফেরেশতা তার ওই কথাগুলোকে সংরক্ষণ করে রাখে আমার কর্ম আমার কথা সবগুলা ফাইল আকারে তৈয়ার হয়ে গেছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামা তার কর্মের ফাইল তার কাছে পৌঁছায় দিবে আমলনামা কিয়ামতের ময়দানে ছেড়ে দেওয়া হবে যার নামে যেটা যথাযথভাবে তার কাছে সেটা চলে যাবে কেউ ডান হাতে আমলনামা পাবে কেউ বাম হাতে পাবে ডান হাতে যারা আমলনামা পাবে তারা হলো পাশ তারা কি বলেন না পাশ ডান হাতে যারা আমলনামা পাবে এদের অবস্থা কি হবে কিয়ামতের দিন সবাই তো চিন্তিত প্রত্যেকটা মানুষ কয়েকটা সময়ে কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি চিন্তিত আর ভীত থাকবে এর মধ্যে একটা হলো যখন আমলনামা দেওয়া হবে তখন কোন হাতে পায় আল্লাহ যারা ডান হাতে আমলনামা পাবে আল্লাহ তাআলা জানায় দেন তাদের অবস্থা কি হবে তারা কতটা আনন্দিত হবে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ক্বরাউ কিতাবিয়া إني ظننت أني ملاق حسابي دان رات جرا أمون لما ببه آنم ده ترى مانوش ده كي بول بي فاقولها أم قرأو كتابي اي جامر كتاب اي جامر أمون لما ايتا تن رب بولو اكتا شمائي امرا جو خنصوتو بلائي پرائمري سکولي بودسي
এখন তো শুধু কোন সাবজেক্টে কত পাইলো সেটা শুধু শিক্ষকেরা জানায় দেয় আমাদের সময় সিস্টেম ছিল একবারে উত্তরপত্রটা খাতাটা আমাদের দিয়ে দেওয়া হতো বলতো যে দেখো তোমরা কি লেখছো শুধু তাই না এই খাতা বাড়িতে নিয়ে যাইবা মা বাবার কাছ থেকে সিগনেচার করাইয়া আবার এনে তোমরা জমা দিবা যে 100 এর মধ্যে 95 লইছে সে খুশি না খুশি খুশি দেখো তো দোস্ত দেখো কি লেখছি দেখো কি লেখছি আমি কত ভালো করে লেখছি স্যার আমারে 195 দিছে সে নিজেরটা আরেকজনকে কি করে দেখায় আনন্দ ওই কিয়ামতের দিন ডান হাতে আমলনামা যে পাবে সেও বলবে দেখো পড়ো আমার আমলনামা আমি পাস করেছি ডান হাতে আমলনামা পেয়ে গেছি কেমন যেন সে ডান হাতে আমলনামা পাওয়ার কারণটাও বলে দিবে একজন 100 এর মধ্যে 95 পাইলো কেন কারণ সে লেখাপড়া ঠিকমতো করছে ঠিক কিনা বলে ও বলে যে আমি জানি পরীক্ষা নিবে এইজন্য আমি ভালোমতো লেখাপড়া করছি তাই তো গোল্ডেন এ প্লাস এবার জান্নাতিও বলবে আমি ডান হাতে কেন আমলনামা পেলাম ইন্নি ظننت أني ملاق حسابيا আমি ডান হাতে আমলনামা পাইলাম কোন কারণে শোনো কারণ আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে হিসাবের মুখোমুখি দাঁড়াতে হবে আমার কর্মের হিসাব আমাকে দিতে হবে এজন্য আমি আমার কর্ম বুঝে শুনে করছি যাতে হিসাব ভালোভাবে দিতে পারি পাস করতে পারি যেহেতু এই চিন্তা ছিল কর্ম ভালো করছি আমলনামা কোন হাতে ডান হাতে আরেক দল বাম হাতে আমলনামা পাবে বাম হাতে আমলনামা সামনাসামনি দেওয়া হবে না বরং তার হাতটাকে গুচ্ছিয়ে পিছন দিকে নেওয়া হবে চরম পর্যায়ে অপমান করা হবে এরপরে বাম হাতের মধ্যে তাকে আমলনামা দেওয়া হবে বাম হাতে আমলনামা পাওয়ার পর সে আফসোসের সাথে বলবে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া বাম হাতে যে আমলনামা পাবে সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া হায় রে আমার দুর্ভাগ্য আমি যদি এই কিতাব না পাইতাম আমলনামা না পাইতাম কতই না ভালো হতো যেই ছেলেটা খাতা দেওয়ার পর গোড়ার ডিম পাইছে দুইটা মানে ফেল করছে কি করছে ওর খাতাটাও তো দিত দিয়া কি কইতো দেখ তুই কি লেখছস দেখ ও তখন খুশি হইতো আরেকজনকে দেখাইতো খাতা দেখ আমি গোড়ার ডিম পাইছি দুইটা দেখাইতো নাকি বরং খাতা কেউ দেখতে চাইলে দেখায় না আর মনে মনে কি কইতো জানেন আল্লাহ রে এই খাতা যেই স্যার দেখছে ওনার বাড়ি যদি আগুন ধরে খাতাগুলো সব পুড়িয়া যাইতো কত ভালো হইতো এই খাতা যদি আমারটা হারায় যাইতো কতই না ভালো হইতো ফেল করছে এইজন্য জাহান্নামীরা কিয়ামতের দিন বাম হাতে আমলনামা পাইয়া আফসোস করবে আর বলবে এই খাতা যদি আমি না পাইতাম এই আমলনামা যদি না পাইতাম আমি যদি আমার হিসাবের ব্যাপারে না জানতাম কতই না ভালো হইতো এখন তো আমলনামা চলে আসছে কি আছে আমলনামার মধ্যে যে ভাষাই আমলনামা লেখা থাক আল্লাহ তাআলা প্রত্যেককে সেই ভাষা পড়বার যোগ্যতা দিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ তাআলা বলবেন তুমি পড়ো তোমার কিতাব তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট তুমি জান্নাতি না জাহান্নামী তুমি এই কিতাব পড়লে নিজেই বুঝতে পারবা কিতাব পড়ার যোগ্যতা আল্লাহ তাআলা দিবে আমলনামা পড়বে তাদের অভিব্যক্তি কেমন হবে আল্লাহ তাআলা বলেন আমলনামা পড়ে তারা বলবে মালিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা কেমন কিতাব রে ছোট বড় কোনো কিছুই বাদ যায় না ছোট কোনাটাও আছে বড় কোনাটাও আছে একেবারে ছোট ভালো কাজটাও আছে ছোট মন বড় ভালো কাজটাও আছে একটা কিছু বাদ যায় না
সব চলে আসছে এটার মধ্যে এখন দেখেন ডান হাতে তারা যারা আমলনামা পেল তারা তো ডানপন্থী আর যারা বাম হাতে পাইছে তারা তো তাদের কর্ম অনুযায়ী ফল পাবে ঠিক কিনা বলেন এজন্য প্রত্যেকটা মানুষ তার কর্মের নিকটে দায়বদ্ধ যে যেমন কর্ম করছে সে তেমন প্রতিদান পাবে এজন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন আল্লাহ তাআলা এখানে যেটা বুঝাতে চান যে বদ আমল করেছে তার আমলের প্রতিদান সে পাবে জাহান্নাম ইল্লা আসহাবাল ইয়ামিন তবে ডান হাতে যারা আমলনামা পাইছে তাদের তো শাস্তি হবে না তারা তো জান্নাতের মধ্যে থাকবে এইবার ডান হাতে যারা আমলনামা পেল তারা জান্নাতি জান্নাতে যাওয়ার পর কোন জান্নাতি টেনশনে থাকবে না চিন্তায় থাকবে না বরং জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ চিন্তায় বিভোর থাকবে প্রত্যেকটা মানুষ চিন্তায় থাকবে তারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনজন কারোর সাথে কিয়ামতে দেখা হোক এটা কেউ চাইবে না বরং লুকায় লুকায় থাকবে পালায় পালায় থাকবে জানি ভাইয়ের সাথে বাবার সাথে স্ত্রীর সাথে সন্তানের সাথে দেখা না হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি আরে কিয়ামতের এই দৃশ্য তো দুনিয়ায় আমরা করোনাকালীন সময়ে দেখছি খায়রে আমরা তো চিন্তা করতাম অনেক সময় সন্তান খারাপ হয় মা বাবারে দেখে না কিন্তু করোনা আমাদের এই দৃশ্য দেখায় স্যারছে যে সন্তান জ্বর ঠান্ডায় আক্রান্ত মহব্বতের মা বাবা সন্তানকে নিয়ে বাগানে পালায় আছে কিয়ামত দুনিয়ায় দেখছি আমরা করোনার কারণে করোনার কারণে কিয়ামত দেখে ফেলছি এরপরে আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই কোন চিন্তা নাই হাজারো হাজারো ঘটনা ভাই মারা গেছে বাপ মারা গেছে সন্তান কাছেই বেড়ে না খবর দিয়ে পাওয়া যায় না দাড়ি টুপিওয়ালা মোল্লারা এই কামগুলো করছে কত সুন্দরভাবে দাফন কাফন করছে এরপরেও তো মোল্লাকে কত বদনাম তাই না তাহলে চিন্তা করে দেখেন ওই কিয়ামতের দৃশ্য গড়ে আমরা দুনিয়াতে দেখছি হয়তো আমরা মুখোমুখি হই নাই কিন্তু এই দুনিয়ায় ওই ধরনের ঘটনা ঘটছে আমরা দেখছি নড়াইল যশোরের দিকে কি হইছে বাচ্চা ছেলে জ্বর হইছে স্বাভাবিক জ্বর মা বাপ পরে আইনে এক জায়গায় বাগানের মধ্যে ফালাই দিয়ে চলে গেছে চিন্তা করে মা বাবা এই কাজ করতে পারে এটা কঠিন ব্যাপার না কঠিন ব্যাপার তা যাই হোক কিয়ামতের ময়দানে সবাই চিন্তিত থাকবে আমাদের নবীজিও চিন্তিত থাকবেন তবে নিজের জন্য নয় উম্মতের জন্য কেবল নবী কিন্তু জান্নাতে যাওয়ার পর আর কোন চিন্তা আছে নাকি কিয়ামতের ময়দানে যাদের সাথে থেকে পালায় থাকবে জান্নাতে যাওয়ার পর সবাইকে খুঁজতে থাকবে এক কথায় দুনিয়াতেও যাকে চিন্ত বন্ধু বান্ধব ছিল তাদেরকেও জান্নাতে গিয়া খুঁজবে জান্নাতে গিয়ে মা বাবাকে খুঁজবে ভাই বোন স্বামী স্ত্রী সবাইকে খুঁজবে বন্ধু বান্ধবকে খুঁজবে আত্মীয় স্বজন খুঁজবে বলেন তো সবাইকে গিয়া কি জান্নাতে পাবে নাকি দুনিয়াতে একসাথে লেখাপড়া করছে একসাথে চলছে দেখা যাবে সে জান্নাতি তার বন্ধুটা জাহান্নামী সে খুঁজা টুইজা পাবে না তার অন্তরে জানার কামনা কোথায় আমার সেই বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে আসছে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা আল্লাহ করে দিবে তাদের তারা পরস্পর পরস্পরকে দেখতে পাবে কেমনে দেখবে আল্লাহ দেখাবেন সুদূর আমেরিকা বসে থাকে আমরা সব দেখি তাই না আর আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদেরকে দেখা দেখা করাবেন পরস্পর এটা আল্লাহর জন্য সহজ কাজ এখন জান্নাতিরা যখন জাহান্নামে দেখবে যে ওর বন্ধু ওর ভাই ওর আত্মীয় একসাথে চলাচল করছে ও জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতেছে এ দৃশ্য দেখা জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহ ওই তো আমার সেই বন্ধু যার সাথে একসাথে ছিলাম আপনি যদি মেহরবানি না করতেন আমার জান্নাতে আসা অসম্ভব ছিল না আমার তো ওর সাথে জাহান্নামেও যাওয়া লাগতে পারতো কিন্তু আপনি দয়া করে জান্নাতে আনছেন
তার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আরো বেড়ে যাবে জাহান্নামে যখন দেখবে জান্নাতীকে জোর দোস্ত একসাথে থাকছে একই স্কুলে পড়ছে খালি ও একটু বেশি ভালো আমল ডাবল করছে ও করে নাই ও জাহান্নাম এখনো আফসোস করবে হায় রে আমার বন্ধু জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে আমি যদি ওর সাথে অবস্থান করতাম সব সময় তাইলে আমি আজকে জাহান্নামে যাইতাম না আফসোসের কারণে মানুষের কষ্ট বাড়ে আফসোসের কারণে মানুষের কি বাড়ে কষ্ট বাড়ে জাহান্নামীরা ওই যে জান্নাতীদের যখন দেখবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আফসোস বাড়বে কষ্টের যন্ত্রণার তীব্রতা আরো বেড়ে যাবে এবার ওই যে বন্ধু জান্নাতী ওর তো একটু জানতে মন চায় এরা কেন জাহান্নামে গেল আমাদের সাথেই তো ছিল জাহান্নামে যাওয়ার কারণ কি তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে এবার আল্লাহ তাআলা তাদের সাথে তাদের কথাবার্তার ব্যবস্থা করে দিবেন الله تعالى بلن في جناتي يتساءلون عن المجرمين ما سلككم في سقر جنتي را پرشپا جهنم در کے جگشا کروے الله تعالى بلن ترى تدر کسے جنتے چاہی بے عن المجرمين ما سلككم في سقر مجرم در کسے پاپی در کسے تو سا جهنم در کسے جنتے چاہی بے جگشا کروے কোন জিনিস তোমাদেরকে এই সাকারে আনলো তথা জাহান্নামে আনলো কোন কারণে কোন জিনিসে এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার চারটি কারণ উল্লেখ করবে কয়টা কারণ চারটা কারণ এই চার কারণ জাহান্নামে যাওয়ার কারণ এখন কোন আমাদের মধ্যে যদি এই চার কারণ থাকে অথবা এই চার কারণের কোন একটা থাকে আমরা কি ওইটা ভিতরে রাখব নাকি বাদ দিব বাদ দিয়ে দিতে হবে নালে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে এবার জাহান্নামীরা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না এক নম্বর কারণ আমরা মুসল্লি ছিলাম না কি ছিলাম না একটু জোরে বলেন মুসল্লি কাকে বলে সপ্তাহে একদিন হাজিরা দিলে সে কি মুসল্লি নাকি না গ্রামে কি হয় জানেন আপনাদের শহরে কি হয় জানেন সাত আট তলা মসজিদ জুমার দিন মসজিদ ভরে সাত ভরে রাস্তা ব্লক এইদিকে হাফ কিলো ওইদিকে হাফ কিলো এই মসজিদে এত মুসল্লি তার মানে এই মুসল্লিগুলা হয়তো দুই চার পাঁচ দশ পার্সেন্ট বাইরের বাকি নব্বই পার্সেন্ট মুসল্লি সবই মহল্লা ঠিক না এত মানুষ ওই দিনই আসরের সময় ওই বিশাল মসজিদের নিচের তলা ভরা তো বহুত দূর প্রথম তিন কাতারই ভরে না তাহলে আমাদের দেশে নিয়মিত মুসল্লি বেশি না সাপ্তাহিক মুসল্লি বেশি সাপ্তাহিক মুসল্লি হইলে কাজ হবে না অরিজিনাল মুসল্লি হইতে হবে অরিজিনাল মুসল্লি কে আরে অরিজিনাল মুসল্লি তো সে হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন সূর্য একেবারে নিকটে থাকবে এত নিকটে থাকবে কোথাও কোনো ছায়া থাকবে না জমিনটা তামা তামা হয়ে যাবে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আল্লাহ তাআলার আরশের ছায়ায় সাত শ্রেণীর মানুষ স্থান পাবে কয় শ্রেণীর মানুষ এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো নবীজি বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ এক শ্রেণীর মানুষ হলো ওই ব্যক্তি ওই লোক যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে সে সব সময় মসজিদের মধ্যে থাকে এমনটা নয় বরং তার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে আপনারা একটু বুঝে জবাব দিবেন বলেন তো যার অন্তর সর্বদা মসজিদের সাথে আজান হলো নামাজের সময় হলো সে কি মসজিদের বাইরে থাকবে নাকি খাঁটি মুসল্লি যে তার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগিয়ে থাকে নামাজের সময় হলে তার আর ভালো লাগবে না যত বুড়া হোক ঠান্ডা হোক যত পানি শীতের দিন ঘুম থেকে উঠছে নামাজের সময় মসজিদে চলে আসবে সুবহানাল্লাহ এটা হলো খাঁটি মুসল্লি সাপ্তাহিক মুসল্লির কথা আল্লাহ বলেন নাই সেজন্য আমরা কি হব বলেন মুসল্লি মুসল্লি কি হব খাঁটি মুসল্লি হব মুসল্লি হব মুসল্লি হইলে লাভ পরকালের লাভ তো আছে জাহান্নাম থেকে বাঁচা যাবে দুনিয়ার লাভ একটু শুনি না আমাদের একটা বদ অভ্যাস আছে আমাদের বদ অভ্যাস হলো আমরা মনে করি যে শরীয়তের হুকুম আহকাম আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানলে শুধু মনে হয় পরকালে লাভ দুনিয়ায় মনে হয় কোনো লাভ নেই
এটা একটা ভুল চিন্তা ভাবনা কেউ যদি দ্বীনের উপরে চলে তার নগদ লাভ দুনিয়ায় নগদ লাভ কি দুনিয়ায় লাভ এরপরে আসল নামাজ বড় হবে মানুষ যে নামাজ পড়ে না মানুষ যে মুসল্লি না তার একটা কারণ আছে না সমাজের বড় একটা অংশ নামাজ না পড়ার অন্যতম কারণ তার কাজ কর্ম ব্যবসা বাণিজ্য তথা রুজি উপার্জন দোকানদার ব্যবসা করে নামাজ পড়ে না মসজিদের সাথে দোকান মসজিদ মার্কেটে দোকান নামাজ পড়ে না আছে না এরকম নামাজ পড়ো না কেন কয় ভাই দোকান বন্ধ করতে করতে 12টা 1টা বাজে এত বেচা কি 12টা 1টায় বাসায় যাই ঘুমাইতে ঘুমাইতে 2টা বাজে প্রত্যেকদিন পরিশ্রম করে রাত 2টায় যদি ঘুমাই কোন সময় ফজর শেষ টেরও পাই না উঠি 9টা 10টার সময় 9টায় উঠা তাড়াতাড়ি কোনো মতে খাইয়া গোসল করে আবার দোকান দুপুরবেলা একটু বাসায় যাই খাওয়া দাওয়া করি বিশ্রাম নেই আবার আসরের সময় আসি আসর মাগরিব এশা এই তিন ওয়াক্ত এত পরিমাণ ক্রেতা আসে কাস্টমার আসে নিজেই দম ফালানোর টাইম পাই না নামাজ পড়ব কোন সময় এখন বলেন তার ব্যবসার মূল মাকসাদ কি রুজি উপার্জন তাই না রিজক অন্বেষণ অনেক সিএনজি ওয়ালা অটোওয়ালা ইজি বাইক ওয়ালা নামাজ পড়ে না কেন পড়ে না ও কারণ দর্শাবে সময় পাই না পাই না দেখা যায় গাড়িতে যাত্রী আছে কোথায় পড়বো না পড়বো সময় হয় না এই জন্য পড়ি না তাহলে দেখেন ও অগ্রাধিকার দিল রুজি উপার্জনের মাধ্যমটাকে যে কথা আমি বুঝাইতে চাই যে দুনিয়ার বড় একটা অংশ নামাজ না পড়ার কারণ হলো রিজিক অন্বেষণ করা এবার আপনারা বলেন তো এই রিজিকের মালিক কে আল্লাহ আরো জোরে কে আল্লাহ নামাজ পড়ার আদেশ দিয়েছে কে আল্লাহ এখন চিন্তা করেন আল্লাহ তাআলা কি বলেন আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি মুসল্লি হও ঘরের মানুষগুলারে মুসল্লি বানাও চিন্তার কোনো কারণ নাই আমি তোমারে রিজিক দিব সুবহানাল্লাহ দেখেন রিজিকের মালিক বলতেছে নামাজ পড় রিজিক দিব আর আমরা সেই রিজিকের মালিকের কথা না মেনে কর্মের মধ্যে লিপ্ত আছি রিজিক উপার্জন হায় হায় হয়তো সম্পদের পাহাড় করে ফেলবো কিন্তু এটা ভক্ষণ করতে পারবো না সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকমুর আহলাকা বিসসালাতি ওয়াসবির আলাইহা লা নাসআলুকা রিজকা আল্লাহ তাআলা বলে বান্দা তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ করো কারণ আমার অধীনস্থ যারা আছে আমি নিজে যেমন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে নেক আমলের মাধ্যমে আমার অধীনস্থদেরকেও নেক আমল করানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে দেন আমি একা নামাজ পড়লে হবে না একা দ্বীনের উপরে চললে হবে না কারণ আল্লাহ তাআলাই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ তাআলা বলেন হে ইমামদেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে ইমামদার জাহান্নাম থেকে বাঁচবে নেক আমলের মাধ্যমে বলেন তো সেই নেক আমল একা করলে হবে নাকি অধীনস্থদেরকেও করাতে হবে নিজেও করাতে হবে অধীনস্থদেরকেও করাতে হবে এখন বলেন মুসল্লি একা হলে হবে না ঘরকেও বানাতে হবে সেই জন্য নামাজি আমাকেও হতে হবে আমার স্ত্রী সন্তান তাদেরকেও নামাজি বানাতে হবে কারা দেশ আল্লাহ অনেক বাপ আছে ফজরের সময় দরজা গেট খুব আস্তে করে খুলে কেন বলে ছেলেটা রাত 3টা পর্যন্ত লেখাপড়া করছে 2 দিন পরে পরীক্ষা দরজা খোলার আওয়াজে যদি ঘুম ভাঙা যায় কষ্ট হবে পরীক্ষায় ভালো করতে পারবে না কত মহব্বত না বাপের এই যে বাপ যে সন্তানটা আরামে ঘুম পড়াই আসলো নিজে নামাজে গেল কেমন জানি আরামে ঘুম পড়াই নাই যার নামে শোয়াই রাখছে যদি আসলে মায়া মহব্বত থাকতো ডাক দিয়া উঠাইতো না উঠলে পিটাইতো পানি ছিটাইতো এ দায়িত্ব আমাদের সেজন্য আল্লাহ তাআলা বলেন নিজে নামাজ পড়ো ঘরের মানুষদেরকে নামাজের আদেশ করো তাহলে কি হবে আল্লাহ তাআলা বলেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসবির আলাইহা লা নাসআলুকা রিজকা আল্লাহ তাআলা বলেন তুমি তোমার আহল পরিবারকে নামাজের আদেশ করো তুমিও তার উপরে অটল থাকো আল্লাহ তাআলা কেমন যেন বলে বান্দা আমি তো তোমাদের কাছে রিজিক চাই না
বরং তুমি আর তোমার ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায় লাভটা কি আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকা আমি আল্লাহ তাহলে তোমাদের রিজিক দিয়ে দিব হায় হায় নামাজ না পড়া নামাজ পড়ে না রিজিক উপার্জন করতে গিয়া আর আল্লাহ বলে নামাজ পড়ো আমি রিজিক দিব এখন বলেন আমরা মুসল্লি হব না হব একা হব না সবাইকে বানাবো সবাইকে আমরা মুসল্লি বানাবো ঘরের মানুষদেরকে নামাজের আদেশ করব নিজেরা পড়ব বাচ্চা কাচ্চা ছেলে পেলে নাতি নাতকর যেগুলো আছে একেবারে গেদা টানা যেটা পোষা পায়খানা করে দেয় এগুলো ওদেরকে নিয়ে আসবো কারণ নবীজি বলেন তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হবে নামাজের আদেশ করো 10 বছর হইছে নামাজ পড়ে না এটা বিদায় লাগাও সেজন্য মুসল্লি হতে হবে দুই নাম্বার আরেকটা বিষয় বলার দরকার দেখেন নামাজ কত গুরুত্বপূর্ণ মুসল্লি হওয়া কারণ নামাজই হলো দ্বীন প্রতিষ্ঠাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু ইমাদুদ্দিন من أقام الصلاة فقد أقام الدين ومن تركها فقد هدم الدين نماز হলো দ্বীনের স্তম্ভ যে নামাজ পড়লো সে দ্বীন قائم করলো দ্বীন প্রতিষ্ঠা করলো আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীন ধ্বংস করলো প্রত্যেকটা বেনামাজি দ্বীন ধ্বংসকারী প্রত্যেকটা বেনামাজি কি দ্বীন ধ্বংসকারী আর মুসল্লি নামাজি সে দ্বীন প্রতিষ্ঠাকারী একটু বলেন তো আপনার ঘরে যদি এমন কেউ থাকে আপনি নামাজি মানুষ সে ইসলামের ক্ষতি করে আপনি তারে খাওয়াইবেন না আপনার সন্তান আপনার ঘরে নামাজ না পড়লে দ্বীন ধ্বংস করতেছে আপনার মেয়ে আপনার তত্ত্বাবধানে আপনার টাকায় নামাজ পড়ে না দ্বীন ধ্বংস করতেছে আপনার স্ত্রী আপনার অধীনস্থ নামাজ পড়ে না দ্বীন ধ্বংস করতেছে আপনি মনে করেছেন আপনি বাইসা যাবেন একা নামাজ পড়া তা হবে না কিয়ামতের দিন আল্লাহ না করুন ওরা যদি জাহান্নামি হয় আপনি আমি যদি জান্নাতীও হই নামাজ পড়া নেক আমল কইরা আমাদের জান্নাতে যাওয়ার সবচাইতে বড় বাধা আমার অধীনস্থ লোকরা হয়ে যাবে এজন্য নিজে মুসল্লি হব ঘরের মানুষদেরকেও কি বানাবো মুসল্লি বানাবো দুই নাম্বার জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে বলবে ওয়ালাম নাকুনু তুহিবুল মিসকিন আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না মিসকিনদেরকে খানা দিতাম না সাধারণভাবে খানা খাওয়ানো এটা ফজিলতের কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে আয়েশা জিজ্ঞাসা করতেছে আইয়ুল ইসলামে খাইর ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রূহানি ডাক্তার এই জন্য একই প্রশ্ন দেখা যায় তো একাধিক ব্যক্তি করছে কিন্তু অবস্থার আলোকে তিনি এক একজনকে এক এক রকম জবাব দিতেন এই লোকের প্রশ্নের জবাবে নবীজি বললেন তুতাইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ তুমি মানুষকে খানা খাওয়াইবা আর পরিচিত অপরিচিত তাহলে খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ সে ধনী হোক গরিব হোক সচ্ছল হোক অসচ্ছল হোক নেক আমল করনেওয়ালা হোক আর বদ আমল করনেওয়ালা হোক পরিচিত হোক অপরিচিত হোক দেশি হোক আর বিদেশি হোক আল্লাহর জন্য যদি খানা খাওয়ানো হয় কি আছে ফজিলত আছে কোনো সন্দেহ নাই বরং খানা না খাওয়ানো যদি কারো প্রতিবেশী অভুক্ত থাকে ক্ষুধায় কষ্ট করে নবীজি বলেন লাইসাল মুমিন সে মুমিন না কে যে পেট ভরে খায় তার প্রতিবেশী অভুক্ত নবীজি বলেন সে মুমিন না তাহলে খানা খাওয়ানো কত ফজিলতের কাজ কিছু কিছু বিষয় তো কিছু কিছু সময় তো এটা সাধারণ ফজিলতের কাজ না এটা ঈমান বাঁচানোর কারণ হয়ে দাঁড়ায় ঠিক কিনা বলেন সেজন্য খানা খাওয়ানো ফজিলতের কাজ তবে খানাটা কার জন্য খাইতে হবে আল্লাহর জন্য দুনিয়ার স্বার্থের জন্য নয় আমাদের দেশে এক সময় গ্রাম অঞ্চলে দেখছি মুরব্বীদের দেখছি তো এক সময় দেখতাম মুরব্বীদেরকে যদি কেউ দাওয়াত না দিত আত্মীয়তার সম্পর্ক আছে দাওয়াত দেয় তাও আত্মীয় ডিরেক্ট আত্মীয় না
একটা হলো আপন খালাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই আত্মীয় কেমনে হইতো ওনার খালাতো ভাই চাচাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই চাচাতো ভাই এখন ওনারও হইছে খালাতো ভাই কয় পেজ দিয়া এত দূরের আত্মীয়র খবর এখনকার জামানায় কেউ রাখবো অথচ আগের আমলের মুরব্বীদের কিন্তু এই ধরনের সম্পর্ক ছিল একটু কোনো মতে আত্মীয়তার সম্পর্ক পাইলে হইছে তাদের সাথে একটা হৃদ্রতা ভালোবাসা ছিল সম্পর্ক ভালো থাকতো আসা যাওয়া থাকতো যাওয়া আসা থাকতো তারাও গেলে খুশি হইতো এরাও আসলে খুশি হইতো আর এখনকার জামানায় কি হইছে জানেন আপন মেহমান দেখলেই মুখ শুটকির মতো হয়ে যায় গায় মেহমান দেখলে কি হয় মুখ শুকায় তো যাই হোক এখন বিবাহের দাওয়াত দেয় নাই ওর কত দূরের আত্মীয় বেজার হয়ে যেত রাগ হয়ে যেত যে আমার সাথে এত সম্পর্ক আমারে বিবাহের দাওয়াত দিল না অভিমান করতো আর রাগ হইয়া ওর বাড়ি যাবো না ওর বাড়ি খাওয়া দাওয়া নাই রাগ হইতো আসলেও কথা বলতো না কত তেল তুলে মাইরা মুরব্বীদেরকে অভিমান ভাঙানো লাগতো তার মানে মানুষ আগে দাওয়াত না দিলে কষ্ট পাইত এটা ছিল মনের কষ্ট আর এখন দাওয়াত দিলে কষ্ট হয় টাকার কষ্ট চিন্তা করে দাওয়াত দিছে কমিউনিটি সেন্টারে যদি খাওয়াই তো কাম সারা দরজা তো একটা ছাড়া আর নাই খাইয়া দেওয়া পালাইবা কোন জায়গায় টাকা 1000 এরকম দেওয়া যায় এই জামানায় এজন্য এই দাওয়াতের এক বিজনেস হয়ে গেছে আমাদের দেশে কি করবে চিন্তা করে 250 লোকের দাওয়াত দিছে যাব দাওয়াত দিছি এই জামানায় কেউ 1000 টাকার কম দেয় আমি যদি 2 লাখ খরচ করি হ্যাঁ 2 লাখ যদি খরচ করি 1.5 লাখ যদি খরচ করি 250 মানুষ দাওয়াত দিছি সবাই তো আর 1000 দিবে না 5000 দেওয়ার না বাড়িওস দেখা যাবে খরচ করলাম 2 লাখ লাভ হইলো আরো 2 লাখ 4 লাখ ভালোই তো এই যে দাওয়াতের পদ্ধতি এক মুসলমানের উপরে আবার আরেক মুসলমানের যে হকগুলো আছে একটা হক হলো দাওয়াত দিলে দাওয়াত কবুল করা কিন্তু আমি যদি কোনো ব্যাপারে নিশ্চিত থাকি যে আমারে দাওয়াত দিচ্ছে শুধু খাওয়ানোর লাগে না টাকার লাগে না এই দাওয়াত যদি কবুল না করে কোনো সমস্যা নাই কথা বোঝা গেছে এই দাওয়াত কবুল না করলে কোনো সমস্যা নাই তা যাই হোক সাধারণভাবে যদি কেউ খানা খাওয়ায় আল্লাহর জন্য বড় ফজিলত আমাদের তো একটা অভ্যাস আছে আমরা মানুষের উপকার করলে খাওয়াইলে আশা করি তার কাছ থেকে রিপিট আর একটা ভালো কিছু আমি পাবো কমপক্ষে যদি ভালো কিছু নাও পাই আফসোস অনেক সময় করি দেখ ওর এই কাজটা কইরা দিলাম আমার একটু ধন্যবাদও দিল না তার মানে কমপক্ষে ধন্যবাদের আশাও আমরা করি এটাও একটা প্রতিদান আশা করা কিন্তু সাহাবায়ে কেরাম খানা খাওয়াইতেন কোনো প্রতিদানের আশা করছেন না আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا الله تعالى বলেন তারা বলে انما نطعمكم لوجه الله আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াইছি খানা যেহেতু আল্লাহর জন্য খাওয়াইছি لا نريد منكم جزاء আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আরে লেনদেন প্রতিদান তো বহুদূর ওয়াদা শুকুর এই খানা খেয়ে তোমরা আমাদের ধন্যবাদ দাও এটাও চাই না কারণ খাওয়াইছি কার জন্য এজন্য আমরা মাঝে মধ্যে দান সদকা করি না ফকির মিসকিনরা দেই না এরকম সাহায্য করি অনেকে বোঝে না টাকা দিয়া কি করে দোয়া করে টাকা দিয়া কি বলে দোয়া করে আপনি দোয়া চাবেন না আপনি 2 টাকা 5 টাকা 10 টাকা যা পারেন দিয়া দিবেন কার জন্য আরে ওর কাছে আমি প্রতিদান চাবো কেন প্রতিদান কার কাছে চাই আরে দিছি আল্লাহর জন্য আমি যদি নাও চাই আল্লাহ দিবেন কি দিবেন না এজন্য কোন নেক আমল যদি কারোর জন্য করি খাওয়াইছি কিছু সাহায্য করেছি দান সাদাকা করেছি আমি প্রতিদান আশা করব আল্লাহর কাছে যাকে খাওয়াইছি যাকে দিয়েছি তার কাছে আমরা কোনো কিছু আশা করব না আমরা তো আশা করা বহুত দূর খোটা মারি খোটা বুঝেন খোটা খোটা চিনেন খাওয়াইয়ে কয় একটু যদি ওর সাথে একটু মনোমালিন্য করে হ্যাঁ কত খাওয়াইছি তোমারে যে সেই দিনে তো খাওয়াইল যারা খোটা মারে তাদের অবস্থা কি জানেন হাদিসের মধ্যে আসছে কুকুর যখন পেট পুরা খায় মাঝে মধ্যে বমি করে বমি বমি করে না ওই বমি কিন্তু কুকুর আবার খায় যারা দান কইরা খোটা দেয় খাওয়াইয়া খোটা দেয় তারা ওই কুকুরের মতো আমি বলি নাই এই কর্মটা কুকুরের এই কর্মের মতো নবীজি বলছে সেজন্য আমরা যখন কাউকে খাওয়াবো কিছু দিব কার জন্য একটু বলেন না খোটা তো দিবই না খোটা দিলে কার সাথে তুলনা করা হইল
কোন কর্মের সাথে তুলনা করা হইল নবী জানায়া দিয়েছেন কুকুর যেমন উগরাইয়া ওই উগরার বমি আবার খায় যারা দিয়ে খাওয়ায়া খোদা দেয় তারা ওই কর্মের মতো কর্ম করে সেজন্য আমরা মিসকিনদেরকে খানা খাওয়াবো আর লোকটা যদি অসহায় হয় গরীব হয় তাকে যদি খানা খাওয়াই বলেন তো সে খুশি বেশি হবে না কম হবে মিসকিনকে খানা খাওয়ানো এটা মুমিনের কাজ আর মিসকিনকে খানা না খাওয়ানো এটা হলো কাফেরদের কাজ কাফেররা মিসকিনদেরকে খানা নিজেরাও দিত না অপরকেও দিতে দিত না নিরুৎসাহিত করত আর খানা খাওয়ানো মুমিনের কাজ যারা মিসকিনদের খানা খাওয়ায় আল্লাহ তাআলা জানায় দিয়েছেন তাদের রিজিক আল্লাহ প্রশস্ত করে দেয় আর যারা মিসকিনদের খানা খাওয়ায় না আল্লাহ তাআলা তাদের রিজিক সংকীর্ণ করে দেয় তাইলে খানা খাওয়াইলে লাভ না লস দুনিয়ারও লাভ আখেরাতেরও লাভ সেজন্য আমরা খানা খাওয়াবো মিসকিন অসহায়কে খানা খাওয়াবো আল্লাহর জন্য প্রথমত নিজে খাওয়াবো যদি নিজের সামর্থ্য থাকে বাজারে আসছি গেছি একজন আমার কাছে এসে বলতেছে যে আমার একটা বারুটি কিনে দেন একটু খাই 10 টাকা দাম আমার পকেটে যদি থাকে 10টা টাকা দিয়ে আমি তারে কিনে দিলাম আমার কাছে নাই বন্ধু আছে বন্ধুরে বললাম বন্ধু তুমি ওর একটা রুটি কিনে দাও বন্ধু 10 টাকা দিয়ে একটা রুটি কিনে দিল আমি কিনে দেই নাই শুধু তাকে উৎসাহ দিয়েছি সে কিনে দেওয়ার কারণে সে সদকা করে খাওয়াইয়া যে সওয়াব পেল আমি শুধু উৎসাহ দেওয়ার কারণে তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাব সুবহানাল্লাহ সেজন্য এক নাম্বার খানা নিজে খাওয়াবো নিজে না খাওয়াইতে পারলে খানা খাওয়ানোর জন্য উৎসাহ দেব তৃতীয় জন হব না তৃতীয় জন হব না নিরুৎসাহী করব না কাউকে মানে আমি দেই নাই আমি তো ইচ্ছা করে দেই নাই আরেকজন দিতে গেছে ওরে বললাম বেটা রাখ 10 টাকা আমারে দে আমি একটা পান খাই কাজে লাগবে এ কাজ করা যাবে না এটা কাফেরদের কাজ কাফেরদের বড় কাজ আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন তারা মিসকিনদের খানা দেয় না অপরকে নিরুৎসাহিত করে উৎসাহ প্রদান করে না আর আমরা উৎসাহ প্রদান করব রিজিক সংকীর্ণ হয় কেন আল্লাহ তাআলা যে কারণগুলো বলেন এর মধ্যে একটা কারণ ওয়ালা তাআবুনা আলা তুআমিল মিসকিন যে তারা মিসকিনদেরকে খানা প্রদানে নিরুৎসাহিত করে উৎসাহ দেয় না এজন্য মিসকিনদের খানা খাওয়াইলে লাভ আবার আমার কাছে নাই একা আছি আমি তার উপর রাগ হব না সুন্দর কথার মাধ্যমে তাকে ফিরিয়ে দিই দিয়ে খারাপ আচরণ করব মনে করেন দুইজন আছে এক জায়গায় একজনের কাছে একজন ফকির গেছে মিসকিন গেছে গরীব মানুষ গেছে 20টা টাকা চাইছে ও রাগে ঠেলায় বলে তো গোছালায় আর বাসে ধর নে 50 টাকা যা টাকাও দিল বেশি ব্যবহার করলো কি খারাপ আর পাশের একজন টাকা দেয় নাই সে কি করলো বললো যে ভাই আজকে তো আমার কাছে নাই তুমি আবার যখন এদিকে আসবা আমার এই জায়গায় এসো ইনশাআল্লাহ আমি দিব যাও ভাই এখন বলেন তো ও তো একটা মানুষ বোধ জ্ঞান তো আছে 50 টাকা পাইলো ব্যবহার খারাপ দেয় নাই ব্যবহার ভালো খুশি হবে কোনটায় ভালো ব্যবহারে খুশি হবে সেজন্য উত্তম আচরণ ব্যবহার এটাও উত্তম সদকা সেজন্য আমরা এই লোকগুলো অন্তর্ভুক্ত হব মিসকিনদের খানা দিব না থাকলে অন্যকে উৎসাহ দিব একেবারেই উৎসাহ দেওয়ার মতো আরেকজন নাই নিজের কাছেও নাই কমপক্ষে ভালো আচরণের মাধ্যমে তাকে ফিরাবো জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ হিসেবে তারা বলবে আল্লাহ তাআলা জানায় দেন ওয়াকুন্না নাখুযু মাআল খাযিদিন তারা বলবে আমরা অনর্থক মজলিসের মধ্যে বসে সময় ব্যয় করতাম অনর্থক মজলিসে আমরা বসতাম অনর্থক মজলিস আমাদের দেশে অভাব প্রত্যেকটা চায়ের দোকান এক একটা অনর্থক মজলিসের ক্ষেত্র জায়গা আমাদের অঞ্চলগুলাই দেখছি চায়ের দোকানে কি অবস্থা আড্ডা এখন তো যদি চার দোকানে টেলিভিশন না থাকে ওর চার দোকানের ব্যবসা শেষ ওর ব্যবসায় লাল বাতি চলে যাবে এই যে দেখেন চার দোকানে গিয়ে বসে এখানে এলো দুনিয়ার সব অতিপণ্ডিতরা থাকে চার দোকানে গিয়ে দেখবেন ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার সব চার দোকানে আপনি শুধু ওই মজমার মধ্যে গিয়া নিজের অসুবিধার কথাটা বলবেন আর দেখবেন
অসুস্থ হইলে ডাক্তার বের হয়ে যাবে আইনি জটিলতা হইলে উকিল বের হয়ে যাবে অভাব নাই সব পাবেন ওইখানে এই চার দোকানগুলোর মধ্যে দুনিয়ার সব বেহুদা অনর্থক কথাবার্তা হয় শুধু তাই না ওগুলা এক একটা গীবতের আখড়া গীবতের আখড়া এক একটা ওইখানে এর বদনাম ওর দুর্নাম চা খায় বিড়ি খায় পান সিবাই আর এর বদনাম বলে দুর্নাম বলে এতে লাভ কি হলো বলেন এজন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানভি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন তোমরা এমন কোন মজলিসে বসবা না যেখানে দুনিয়া বা আখেরাত কোনোটার ফায়দা নাই এমন কোন মজলিসে বসবা না দুনিয়ার ফায়দা আছে বৈধ ফায়দা ওখানেও বসো ভালো কিন্তু এমন কোন জায়গায় বসো না যেখানে দুনিয়া আখেরাত কোন জায়গার ফায়দা নাই বসো না তাহলে কি হবে ওই ধরনের মজলিস অধিকাংশ ক্ষেত্রে গোনার মজমায় পরিণত হয় অনেকে গোনা করে না গীবত হইতেছে কিন্তু শুইরা তো মজা লাগে বুঝছ সেও তো গোনাগার উঠছে সেজন্য এই যে দোকান বাজার এগুলা হবে হলো পায়খানার মতো বাথরুমের মতো কোন ব্যক্তি যদি বাথরুম খুব ভালো করে বানায় এখনকার সমাজে অনেক জায়গায় গেছি দেখছি মানুষের বাসা যত সুন্দর তার চাইতে ব্যয় বহুল করে বানাইছে হলো তার বাথরুম এখানে সোয়া সাতটা আজান হবে ইনশাআল্লাহ আমার 10 মিনিট সময় আছে এরপরে আপনারা এই জায়গায় নামাজ হবে ইনশাআল্লাহ অনেক জায়গায় গেছি দেখছি ওর বাসা যা বানাইছে বাসার চাইতে ওর বাথরুম ভালো প্রশংসা করছি ভাই বাথরুমটা তো খুব সুন্দর ডেকোরেশন বলতেছে হুজুর আমার বাসার ফ্লোরের টাইলস হইল 100 টাকা 90 95 টাকা স্কয়ার ফিট আর বাথরুমের মধ্যে যেটা দিছি হুজুর খসখসা দেখছেন না এটা স্লিপ করবে না ওই জায়গায় সাবান দিয়ে দিলেও স্লিপ করবে না আমার এক এক স্কয়ার ফিট বাথরুমের টাইলস 500 টাকার উপরে আছে দেয়ালে দিছি আমার বাসারগুলো কম দামি বাথরুমের মধ্যে দামি ডিজাইন ওয়ালা দিয়েছি ডেকোরেশন বানাইছি এত সুন্দর বাথরুম অন্যরকম লাইট ফিটিং ফুটিং এখন বলেন তো যেই লোক এত খরচ কইরা স্পেশাল ভাবে বাথরুম বানাইলো ও কি চিন্তা করবে যে এত টাকা দিয়ে বাথরুম বানাইলাম হাই হাই তাইলে এইবার দুই চার দিন কম্বল গায়ে দিয়ে বাথরুমের মধ্যে ঘুম যাব ঘুমাবে বাথরুম ঘুমাবে না ওর যখন জরুরত প্রয়োজন আসবে তখনও বাথরুমে যাবে বাথরুমে গেছে 5 মিনিটে জরুরত শেষ ও কি চিন্তা করবে যে 5 লক্ষ টাকা খরচ করে বাথরুম বানাইলাম ডেলি মাত্র 5 মিনিট বসি আজকে 5 মিনিটে বাথরুম নজর শেষ আর আধা ঘন্টা আমি আরাম করে এই জায়গায় বসে থাকব থাকবে প্রয়োজন শেষ হইলে প্রয়োজন না আসলে ঢুকবে না শেষ হলে থাকবে না অথচ বাথরুম কত সুন্দর করে বানাইছে বাজার করে ঠিক যদি এরকম মনে করতে পারি বাথরুম পানের দরকার পান খান আপনি পানটা কিনে নিয়ে চলে আসেন বাসায় এসে খান ঠিক আছে বাসায় চা খাওয়ার ব্যবস্থা নাই খাইতে হবে ওই জায়গায় এক কোনায় বৈশা খাইয়া আপনি চলে আসেন প্রয়োজন সেরে চলে আসেন যখনই বাজারের মধ্যে মানুষ সময় দেওয়া শুরু করবে অকারণে তখন কি হবে এই গোনার মজলিসগুলোর সাথে সে জড়াবে আর এই মজলিসগুলো তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে সেজন্য এই অনর্থক মজলিস থেকে বেঁচে থাকার দরকার থাকা যাবে না ইনশাআল্লাহ আপনার সময় কাটে না অনেকে বলে স্যার দোকানে কেন বসে থাকে সময় কাটে না ওনারে জিজ্ঞেস করেন কোরআন শরীফ এই বছর কয় খতম দিয়েছেন উনি বলবে যে আমি 5 সূরার বেশি পারি না অথচ কোরআন শরীফ পড়তে পারে না এত সময় বুড়াকালে একটু কোরআন শিখেন অনেকে বলে যে বুড়া হয়ে গেছি শিখবো কেমনে নবীজির কাছে যারা ঈমান আনছেন সব তো এই যে এগুলো গোলামদের মতো গোলামান ছিল সব গোলামান ছিল বৃদ্ধ বৃদ্ধ মানুষ ছিল শুধু যে আরবি ছিল তা না অনারবি লোকও তো ছিল বুড়াকালে ঈমান আনছে কোরআন শিখছে নামাজ শিখছে হায় হায় আর আমাদের দেশের মানুষ এরা কি করে একটু বুড়া হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে অতীতে শিখতে পারে না ভিন্ন কথা এখন সুযোগ আছে সময় আছে শিখতে চায় না আপনারা যদি আপনাদের ইমাম সাহেবের কাছে কোরআন শিখতে চান উনি বলবে যে আমার টাইম নাই আমি কোরআন শরীফ পড়াইতে পারবো না বলবে বলবে না অথচ দেখেন সময় আছে এই সময়ে আমরা দিন শিখতেছি না আপনার সময় আছে আরে তাবলিগে চলে যাব তখন কত কাজ বাইরে হয়ে যাবে আর এমনি সময় চার দোকানে বৈশাখ খালি আড্ডা পোলা বিদেশ থেকে টাকা পাঠায় সকালবেলা কোন মতে ঘুম থেকে উঠে দুইটা জোহর করে বাইর হয় আর রাত 12টার সময় ঘরের মধ্যে ফিরে এত সময় এগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে এজন্য যুবক ভাই যারা আছেন আপনারাও অনর্থক মজলিসের মধ্যে সময় ব্যয় করে মুরব্বীরা নয় সকলে এক জায়গায় বৈশা করে আপনারা মোবাইলের মাধ্যমে করেন একই কথা সেজন্য এই অনর্থক মজলিস এগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে জাহান্নামী নেতাদের জাহান্নামে যাওয়ার চতুর্থ কারণ হিসাবে বলবে
وكنا نكذب بيوم الدين আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করতাম প্রথম তিন কারণ কারণ মধ্যে যদি থাকে অর্থাৎ সে নামাজি ছিল না মিসকিনদের খানা দিত না অনর্থক মজলিসের মধ্যে বসত এই লোকটা যদি ঈমানদার হয় শাস্তি ভোগ করার পরে ঈমানের কারণে জান্নাতে যাবে আর যদি চতুর্থ পদ অভ্যাস তার মধ্যে থাকে তথা কিয়ামতকে অস্বীকার করে তাহলে সে বেঈমান সে অনন্তকাল জাহান্নামে থাকবে কারণ আখিরাতের প্রতি কিয়ামতের প্রতি বিশ্বাস রাখা এটা ঈমানের অন্যতম একটি ভিত্তি হাদিসের মধ্যে আসছে ঈমানের ভিত্তি হলো ছয়টা আমরা ছোটবেলায় মক্তবে পড়েছি আমাদের সময় এক কায়দা পাওয়া যাইতো নাম কইতো বগদাদি কায়দা পড়ছেন আপনারা এই বগদাদি কায়দা আমাদেরকে পড়াইতো মক্তব যখন শেষ একসাথে মিছিল দিয়ে পড়তাম আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত সাতটা জিনিস আমাদের পড়াতো পড়ানো হতো এর মধ্যে পাঁচ নম্বরটা হলো ওয়াল ইয়াউমিল আখিরি সাত নম্বরটা হলো ওয়াল বাসি বাদাল মাউত এই দুইটা মূলত একই বিষয় টু ইন ওয়ান এই হিসাবে মোট হইল ছয়টা হাদিসের মধ্যে আসছে ঈমানের ভিত্তি হলো ছয়টা এর মধ্যে একটা হলো ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামতের দিনের উপরে ঈমান আনা পরকালের উপরে বিশ্বাস করা পরকাল হলো ওই যে ইন্তেকাল হলো এর পর থেকে নিয়ে যা কিছু সব পরকাল কেউ যদি পরকালের পুরাটা নয় একটা অংশ কেউ কেউ অস্বীকার করে নিঃসন্দেহে তার ঈমান চলে যাবে এজন্য আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা লাভ কি হবে ওই যে শুরুতে ডান হাতে যে আমলনামা পাইছে ডান হাতে আমলনামা পাওয়ার কারণ হিসাবে সে কি বলছে ইন্নি দনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমি হিসাবের মুখোমুখি আমাকে হতে হবে এ ব্যাপারে আমি দৃঢ় বিশ্বাস রাখতাম একটু জবাব দেন তো হিসাবের মুখোমুখি হতে হবে দুনিয়ায় না পরকালে পরকালে হিসাবের মুখোমুখি হতে হবে এই বিশ্বাস চিন্তা পরকালে করতে হবে না দুনিয়ায় করতে হবে তাহলে আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস এ দুনিয়াতেই আমাদের করতে হবে লাভ কি যার আখিরাতের প্রতি বিশ্বাস যত গাঢ় দৃঢ় দুনিয়ার কাজকর্ম তার তত সুন্দর দুনিয়ার আমল তার তত সুন্দর যার জবাবদিহিতার ভয় আছে একই পরিবারে দেখবেন যেই পরিবারের মা বাবা সন্তানকে তার কর্মের ব্যাপারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়া করে না ওই সন্তানটা যা মন চায় তাই করে কিন্তু যেই মা বাবা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কর্মের হিসাব নেয় সন্তানের ওই সন্তান কিন্তু বিদেশিনা কাজ করে যে আমি এটা করলে আমার আব্বার কাছে জবাব দিতে হবে সেজন্য পরকালে আমাদের জবাবদিহিতার মুখোমুখি দাঁড়াতে হবে এই বিশ্বাস যদি আমরা রাখি তাহলে আমাদের দুনিয়ার কর্ম সুন্দর হবে জাহান্নাম থেকে বাঁচা সহজ হবে এভাবে চলতেছে হাত্তা আতানাল ইয়াকিন দৃঢ় সত্য চলে আসলো মৃত্যু চলে আসলো আমরা আর তাওবা করতে পারলাম না আমাদের ঠিকানা হয়ে গেল জাহান্নাম এখন বলেন জাহান্নামীরা যে চার কারণে জাহান্নামী এটা আমাদের মধ্যে রাখা যাবে সেজন্য আমরা মুসল্লি হব কি হবে বুঝে বলো মুসল্লি হব নিজে নামাজ পড়ব অধীনস্থদের কি দেব নামাজ পড়াবো নাইলে ওদের কারণে আমি ধরা খেয়ে যাবে এরপরে মিসকিন অসহায় যারা আছে খানা খাওয়াবো তারপরে অনর্থক মজলিস চার দোকানের আড্ডা এগুলো থেকে বাঁচা থাকবে চার নম্বর কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলা বুঝবার আমল করবার তৌফিক দান করুন সকলে আমিন